হ্যালো গাইস, আমি মোহাম্মদ ইদ্রিস মিমন। তো আজকে তোমাদের সামনে যেটা বলছি আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টারে আমি মনে করি যে সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এটা, প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। তোমাদের অনেক অনেক সৃজনশীলও এই কোয়েশ্চনটা দিয়ে দেয়, প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন কি। অ্যাকচুয়ালি সেটার জন্য আমাদেরকে ব্রেন সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকতে হবে বা আমাদের নার্ভাস সিস্টেম সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আসলে কি, আমাদের নার্ভাস সিস্টেমটা এমন ভাবে তৈরি যে তারা যে কোনো একটা রিয়াক্ট করতে পারে, খুব তাড়াতাড়ি একটা রিয়াক্ট করে ফেলে। সো তারপরে যদি আমরা তুলনা করি আমাদের আমরা যদি আমাদের মস্তিষ্কের দিকটা চিন্তা করি, আমরা যদি আমাদের নার্ভাস সিস্টেমটা দিকে চিন্তা করি, সো এটা হচ্ছে আমাদের ব্রেন, এটা হচ্ছে ব্রেন হয় কি না, এটা আমাদের ব্রেন ধরো। তো এই ব্রেনটার নিচে এই জায়গা হচ্ছে সেরেব্রাম। তোমরা যারা আমাদের ব্রেনের ভিডিওটা দেখেছো তারা তাদের অবশ্যই ওই জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত যে এই যে ব্রেনের সেরিব্রাল হেমিস্ফিয়ারের নিচেই থাকছে সেরেব্রাম। তো সেরিব্রাল হেমিস্ফিয়ার কেন বলছি, কেন বলছি সেটা আমি বলেছিলাম। হেমি মানে হচ্ছে অর্ধেক, স্ফিয়ার মানে হচ্ছে গোলক, যেহেতু এই হেমিস্ফিয়ার অর্ধেক গোলকের মতো দেখা যায় এই জন্য সেগুলোকে আমরা বলি যে সেরিব্রাল হেমিস্ফিয়ার। এইটার নিচে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা যে আমাদের ব্রেনের একটি পর্শন কি করে এরকম ভাবে ঝুলে থাকে, এরকম ভাবে ঝুলে আসে, এবং এটা আমাদের একেবারে পিছন পর্যন্ত মেরুদণ্ডের একেবারে শেষ পর্যন্ত বিস্তৃত, এবং এটাকে বলা হয় মেরুরজ্জু। তাহলে কি বললাম, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রেন, এবং এটাকে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এবং স্নায়ুতন্ত্রের এই যে যে মেরুরজ্জুটা আসে, মেরুরজ্জু থেকে বিভিন্ন নার্ভ আমাদের সারা দেহে এরকম ভাবে ছড়িয়ে যায়, এবং এগুলোকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে অ্যাকচুয়ালি কি হয়, সেটা হচ্ছে এই যে আমাদের ব্রেন, ব্রেনটা এই জায়গায় মাথায় আছে তাই না। তো ব্রেনটার পিছন দিকে ব্রেনটা থেকে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে একটা কর্ড আসবে, এবং কর্ডটা আমাদের যেই মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের ভিতর দিয়ে তারা চলে যাবে। তোমরা যদি মেরুদণ্ডটা দেখো তাহলে দেখো যে মেরুদণ্ড সবগুলো ভার্টিব্রাকে একসাথে রাখলে পিছন দিকে একটা ক্যানেলের সিস্টেম, এবং এই ক্যানেল দিয়ে পুরো এই মেরুরজ্জুটা থাকে। তো আমাদের যে প্রতিবর্তী ক্রিয়াটা বা রিফ্লেক্স অ্যাকশনটা সেইটা নিয়ন্ত্রিত হয় হচ্ছে এই মেরুরজ্জু দ্বারা, সেইটা মস্তিষ্কে যায় না। মস্তিষ্কে যায় না কারণটা হচ্ছে যে এই মস্তিষ্কে যা যদি সেটা যেত তো তার অনেকটা টাইম লস হয়ে যেত। সো প্রতিবর্তী ক্রিয়া মানে হচ্ছে হঠাৎ করে কিছু একটা হইলো এবং হঠাৎ করে তুমি রিয়াক্ট করে ফেলা। সাপোজ তোমার হাতটা আগুনে পড়লো এবং তুমি সাথে সাথে হাতটাকে সরিয়ে নিলা। তো সেইটার জন্য যদি এটা মস্তিষ্কে যাওয়ার প্রয়োজন পড়তো তাহলে সেটা হচ্ছে অনেকটা দেরি হয়ে যেত, সেটা তোমার জন্য অনেকে ক্ষতি করে। সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে এমন ভাবে তৈরি করছেন যেন ওই এটা খুব তাড়াতাড়ি ঘটে, যেটা খুব তাড়াতাড়ি ঘটা সেটা যেন খুব তাড়াতাড়ি ঘটে। সো প্রতিবর্তী ক্রিয়াটাকে বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে এই অ্যারেঞ্জমেন্টটা কিভাবে, এইদিকে নার্ভ গুলো কিভাবে অ্যারেঞ্জ কিভাবে থাকে। সো আমি এই মেরুরজ্জুর এই যে উপরের অংশটাকে এইভাবে কেটে ফেলবো, যদি এইভাবে কেটে ফেলি তখন আমি কি দেখতে পারবো সেটা আমি এদিকে এখন আঁকবো। সো এখন আমরা যদি দেখি সেটা হচ্ছে ঠিক এরকম হবে, যদি কাটি ওকে, সো এরকম হবে এবং এটার ভিতরে এরকম ভাবে দেখো আমরা এরকম ভাবে দেখতে পাচ্ছি যে এটা এরকম ভাবে থাকবে, এটা এরকম ভাবে থাকবে। তাহলে দেখো আমি কি বললাম, আমি বললাম যে আমরা যখন একটা মেরুরজ্জুকে ক্যাচ ফেলবো অর্থাৎ যখন ক্রস সেকশন করবো তখন আমরা এরকম ভাবে দেখতে পাবো, এবং এই দিকে আমরা এইচ শেপ একটা কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাদা থাকবে মেবি, হ্যাঁ সেটা গ্রেমেটার, ভিতরটা হচ্ছে গ্রেমেটার, এই অংশটা থাকবে হচ্ছে সাদা, বাইরের অংশটা থাকবে হচ্ছে সাদা, ব্রেইনের উল্টাটা থাকবে মেরুরজ্জুতে। একচুয়ালি ব্রেইনের বাইরের দিকে আমরা দেখলাম যে ধূসর পদার্থ এবং ভিতরের দিকে হচ্ছে সাদা, এবং এইটার ক্ষেত্রে ভিতরের দিকে হচ্ছে ধূসর পদার্থ এবং বাইরের দিকে হচ্ছে সাদা। তাহলে এটাকে হচ্ছে হোয়াইট ম্যাটার, এটা হচ্ছে গ্রে ম্যাটার, এবং এইটার দেখো এইচ শিফট আমরা একটা পোর্শন দেখতে পাচ্ছি, এইচ শিফট এটা হচ্ছে সাদা পোর্শন, এবং এইটার এই যে পিছনের যে হর্নটা আছে এটাকে বলা হয় পোস্টেরিয়র হর্ন, এবং এটা হচ্ছে এন্টেরিয়র হর্ন, এটা হচ্ছে পিছনের হর্ন, এটা হচ্ছে সামনের হর্ন, এই পর্যন্ত মনে রাখো। তো এখন আমরা এই দিক থেকে নার্ভের অ্যারেঞ্জমেন্টটা, এই দিক থেকে নার্ভ বের হয়, আমি বললাম না যে এই দিক থেকে নার্ভ বের হয়, বের হয় আমাদের দেহে চলে আসে। সো এদিক থেকে এভাবে নার্ভ বের হয়, পিছনের যে হর্নটা আছে পিছনের হর্ন থেকে, এবং এই সামনে যে হর্ন আছে সেই হর্ন থেকে নার্ভ বের হয়। সো এদিক থেকে হর্ন নার্ভ বের হয়ে তারা এরকম ভাবে একসাথে সংযুক্ত হয়, একসাথে সংযুক্ত হওয়ার পরে তার এরকম ভাবে একটা নার্ভ গঠন করে, এখন এরকম ভাবে নার্ভ গঠন করে।
এবং এইখান থেকে না আমাদের বিভিন্ন দেহের বাকি যে পোর্শন গুলো আছে সেই পোর্শন গুলোতে পৌঁছে যায়। তার মানে কি বললাম, আমাদের এইটা হচ্ছে আমাদের মানে স্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জুটাকে আমি যখন ক্রস সেকশন করবো তখন দেখবো ঠিক এরকম, এবং এইখান থেকে নার্ভ বের হয়ে আমাদের বিভিন্ন দেহে চলে আসছে। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের ভার্টিব্রা, এবং ভার্টিব্রা থেকে বিভিন্ন নার্ভ বের হয়ে আমাদের আশেপাশের অঞ্চলগুলোতে চলে আসছে। তো এখন ধরো তোমার যে হাতটা ছিল সেই হাতটা কোনো একটা আগুরে পড়ছে, আমি আশা করি তোমাদের যাতে এরকম না হয়। তো এরকম ধরো, তো এটা হচ্ছে তোমার হাত, এদিকে তোমার হাতটা আঁকবো, তোমার হাত এটা হচ্ছে তোমার হাত, এই হাতটা এখন হচ্ছে তোমার এই সাপোজ এদিকে একটা মোমবাতি জ্বলছিল, এই মোমবাতি, তো এই আগুনে হঠাৎ তোমার হাতটা লেগে এই মোমবাতিটা আরেকটু কাছে দিই, গ্রহণ করার পর সে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দিব যে তুমি চিন্তা করো কি করবা, তখন সে চিন্তা করার পর সে এই এই চিন্তাটা আরেকজনকে দিয়ে আদেশ করবে যে তুমি এই কাজটা করো। তার মানে আমাদের নার্ভ হচ্ছে দুই প্রকার থাকবে, একটা হচ্ছে সংবিধি স্নায়ু, যেটাকে বলা হবে সংবিধি স্নায়ু, আর একটা হচ্ছে তোমার আজ্ঞাবাহী স্নায়ু। আজ্ঞাবাহী মানে যেটা আজ্ঞা বহন করে, অর্থাৎ আমি বলছি যে তুমি এই কাজটা করো তখন সে কাজটা করো। সাপোজ ধরো আমার হাততে কলমটা আছে, এখন কলমটা ফেলে দিতে চাই, তো এই যে এই ইচ্ছাটা, এই ইচ্ছাটা প্রথমে মস্তিষ্কে গেল, মস্তিষ্ক বললো যে হ্যাঁ তুমি ফেলে দাও, তখন আমার মস্তিষ্ক অন্য নার্ভকে নির্দেশ দিল যে তুমি এখন গিয়ে বইলে আসো যে কলমটা ফেলে দেওয়া যাবে, তখন আসে নির্দেশ দিল এবং কলমটা ফেলে দিল। আমরা যদি দেখি এদিকে হচ্ছে আমাদের হাতের মাসল, তোমরা যারা নাইন চেনে বলো তারা তো অবশ্যই জানো এই মাসলটার নাম হচ্ছে বাইসেপস বা ট্রাইসেপস। আমরা যখন যখনই কোনো কাজ করি তখন এই মাসলের কন্ট্রাকশন ঘটে বা মাসলের সংকোচন ঘটা ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। আমি হাতটা যখন এইভাবে নিব তখন এইদিকে যে মাসলটা ছিল সেই মাসলটা হাতটাকে এই জয়েন্টে সেই হাতটাকে এইভাবে টান দিচ্ছে, সেই কারণে এই এই হাতটা এইভাবে চলে আসছে। ক্লিয়ার? তার মানে এই হাতটাকে যদি বা আমরা দেহের যে কোনো অংশে কিনা হারাতে চাই না কেন, তখন আমাদেরকে মাসলের কন্ট্রাকশন ঘটতে হবে, এবং সেই জন্য অবশ্যই আগে ওই মাসলটাকে একটা নার্ভকে আসে বলতে হবে যে তুমি এই কাজটা করো। আমি বললাম যে এদিক থেকে উদ্দীপনা গ্রহণ করবে হচ্ছে একজন, এবং এদিক থেকে উদ্দীপনা গ্রহণ করবে একজন, উদ্দীপনা যে তিনি গ্রহণ করবেন তিনি হচ্ছে আমাদের মস্তিষ্কের এই যে পিছনে আমি যেটা বলছিলাম যে পোস্টেরিয়র হর্ন পিছনের অংশে চলে যাবে, তুই দেখার চেষ্টা করো এই যে মস্তিষ্কের পিছনের অংশ চলে গেছে না হচ্ছে উনি। তো আমরা এটাকে একটু বড় করে দেখা যায় তোমাদের এরপরে এটা যদি কোনো প্রবলেম না হয়, তো আমি যদি এটাকে যদি এরকম ভাবে দেখাই এটা হচ্ছে এরকম, এবং এই আমাদের এই মাসল থেকে আমাদের এই অংশ থেকে আরেকটা নার্ভ আসবে, তো এই অংশ থেকে আরেকটা নার্ভ আসবে সামনের অংশ থেকে, তো সামনের অংশ থেকে যে নার্ভটা আসবে এই নার্ভটা হচ্ছে এই নার্ভ, এই নার্ভটা হচ্ছে আমাদের মাসলে আসবে, এটা হচ্ছে আমাদের মাসল, এই মাসল পর্যন্ত। তাহলে দেখো আমরা দুইটা নার্ভ পাইলাম, তার মানে এদিকে হচ্ছে একটা, এদিকে হচ্ছে একটা যেটা আমাদের পিছনের দিকে গেছে, আমাদের স্নায়ুরজ্জুর পিছনের দিকে গেছে নার্ভটা, এই নার্ভটা পিছনের দিকে গেছে, এবং আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে সামনের দিকে আসছে। ক্লিয়ার? তো এখন দেখো তার মানে এখন অ্যাকচুয়ালি যেটা ঘটে প্রতিবর্তী ক্রিয়ার ক্ষেত্রে আঁকা শেষ আমরা এই চিত্রটা আঁকতে পারলে বাকিটা একেবারে খুবই যে আমরা এমনি এমনি পারবো বলতে, সেটা হচ্ছে দেখো এবং এইটা এই যে স্নায়ুরজ্জুটা এই পর্ষনটার সাথে এই পর্ষনটা সংযুক্ত, তারা তাদের মধ্যে কানেকশন আছে এই একটা নিউরন দ্বারা, তারা কানেক্ট করা আমরা যখন তুমি হাতটাকে এইদিকে রাখলা, সাপোজ তুমি জানো না হঠাৎ হাতটা পড়ে গেল আগুনের মধ্যে, এইটা হয় কি রাখলা, সাপোজ ধরো এরকম রাখার পরে এইখান থেকে এই যে তোমার যে পেইন হলো যে হাতটা আগুনে রাখলে যে তোমার যে যন্ত্রণাটা হবে সেই যন্ত্রণা গ্রহণ করলো হচ্ছে এই স্নায়ুটা, এই যে নীল রঙের যে স্নায়ুটা, এবং এই স্নায়ুটাকে বলা হয়েছে গ্রাহক স্নায়ু।
এবং এই গ্রাহক স্নায়ুটা কি করো, এই গ্রাহক স্নায়ুটা আমাদের যে স্নায়ুরজ্জ আছে মস্তিষ্কে কিন্তু সেই সেন্সেশনটা নেই নাই। আমি আগেই বলছি যে মস্তিষ্ক পর্যন্ত সে পৌঁছাবে না, কারণ হচ্ছে মস্তিষ্ক পর্যন্ত, দেখো মস্তিষ্ক পর্যন্ত সে পৌঁছাবে না, সে এই পর্যন্ত পৌঁছাবে আর উপরে উঠবে না। কারণ মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালে তার মানে মস্তিষ্ক পর্যন্ত মানে পৌঁছালে অনেকটা দেরি হয়ে যাবে। তো এইটা কি করে, আমাদের যে স্নায়ুরজ্জ আছে, স্নায়ুরজ্জ এই যে পিছনের যে পোর্শনটা, পিছনের পোর্শন আছে এবং এই পোর্শনে সেটা কাজ করে, এই পোর্শন থেকে এই তথ্যটা, এই যে যন্ত্রণার যে তথ্যটা, এই তথ্যটা হচ্ছে এর কাছে আসে, এই নিউরনের কাছে আসে, মাঝখানে নিউরনের কাছে আসে, মাঝখানে নিউরন থেকে এটা, এই যে আমাদের লাল রঙের যে আজ্ঞাবাহী নিউরন, এখন দেখ এ উদ্দীপনা গ্রহণ করছে, এই যে নীলটা উদ্দীপনা গ্রহণ করে আনলো, এ সংযোগ সাধন করে দিল আজ্ঞাবাহীর সাথে, অর্থাৎ এদিকে একটা ডিসিশন নিল কি করতে হবে, এবং এই মাসলটাকে সাথে তথ্য দিল যে হ্যাঁ তুমি গিয়ে মাসলটাকে বলো যে কন্ট্রাক্ট করতে বা মাসলটাকে সংকুচিত হইতে। তো এ কি করবে, এই যে লাল কালের যে নার্ভটা, সেই নার্ভটা এই তত্ত্বটাকে আমাদের এই যে এই আন্তে, এই যে আমাদের পেশি পর্যন্ত নিয়ে আসবে, এবং পেশিটা যখনই সংকুচিত হবে তখন আমার হাতটা সরে আসবে। তার মানে আমরা যদি চিন্তা করি যে আমাদের অ্যাকচুয়ালি ইয়ার জন্য কি কি ফ্যাক্টর লাগছে, ফ্যাক্টর হচ্ছে আমাদের একটা নার্ভ লাগছে যে উদ্দীপনা গ্রহণ করবে, অর্থাৎ সংবিধি স্নায়ু যে সংবেদন গ্রহণ করে, সংবিধি স্নায়ু, তারপর বা গ্রাহক, তারপর হচ্ছে সংবিধি স্নায়ু, তারপর হচ্ছে গ্রাহক অঙ্গ যে অঙ্গটা গ্রহণ করতেছে, গ্রাহক অঙ্গ এইদিকে হাত, তারপর হচ্ছে এইটা যখন এইদিকে যাবে, যাওয়ার পরে হচ্ছে আমাদের স্নায়ুরজ্জ লাগতেছে, এবং স্নায়ুরজ্জের মধ্যে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত নেওয়া ডিসিশন গুলো নেওয়া হচ্ছে সেই ডিসিশন গুলো লাগছে, এবং সেইগুলো থেকে সেটা এভাবে চলে আসার পরে এই আজ্ঞাবাহী স্নায়ু লাগছে। আজ্ঞাবাহী স্নায়ু কোন কারণে লাগছে, কারণ হচ্ছে সেটা কি অন্য কাউকে বলবে, মাসলকে গিয়ে বলবে যে তুমি কন্ট্রাক্ট করবা, সংকোচন করো হাতটাকে। সো সেটা যখন এদিকে আনবে তখন মাসলে আনবে, অর্থাৎ মাসল লাগবে, অর্থাৎ একজন রিসেপ্টরও থাকতে হবে, এভাবে হাতটা সরে যাবে। সো প্রতিবর্তী ক্রিয়া এভাবে নিয়ন্ত্রিত হয়, তুমি যখন হাতে কোনো পিন ফুটে, হাতে যখন কোনো এরকম কোনো প্রবলেম ঘটে, যে কোনো প্রবলেমে সাথে সাথে তুমি হাতটাকে সরিয়ে নিয়ে আসো, তোমার জানতেও হয় না যে আমাকে এটা কি সরিয়ে আনাটা এখন ঠিক হবে কি ঠিক হবে না। সো এটা আমাদের মস্তিষ্কে কনসিয়াস লেভেল পর্যন্ত যায় না, আনকনসিয়াস লেভেলে সেটা শেষ হয়ে যায়। সো আশা করি চিত্রটা তোমাদের বুঝে দিবে, কারণ হচ্ছে তোমাদের বইয়ের যে চিত্রটা সেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার না, আমি অনেকবার চেষ্টা করছি সেটা বোঝার জন্য, বাট কোনোভাবে ক্লিয়ার করতে পারিনি। তোমাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমরা বারবার এই চিত্রটা দেখার চেষ্টা করবো, এবং এই চিত্রটা আঁকার চেষ্টা করবো, তোমরা দেখে নিলাম আমি কিভাবে চিত্রটা আঁকবো, খুব ইজি চিত্রটা এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। সো আমরা সামনে যে এই টপিক্সে যদি আরো কোনো লেকচার থাকে ইম্পর্টেন্ট টপিক্স, সেগুলো নিয়ে আলোচনা করবো, আশা করি এটা বুঝতে সমর্থ হয়েছে। এবং যদি লেকচারটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, আর সাবস্ক্রাইব চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবে, তাহলে এর পরবর্তীতে আমি যে লেকচারটা আপলোড দেবো তুমি ওই লেকচারটা সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে, আমি ওই লেকচারটা আপলোড দিয়েছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।